পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও ট্রাকের হেল্পার নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ 3 জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে তাশুরিয়া কুষ্টিয়া মহাসড়কের চাঁদ আলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে নিহতদের মরদেহ এবং দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া শিবগঞ্জ সড়কের ছলির বাজার নামক স্থানে পিকআপ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া একজন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।